আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরডি বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন সকাল 11টা বাজছে, সকালবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো আমি এখন মাছটা কেটে নেব। তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, আর তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখে নাও আজকে। তো বন্ধুরা মাছটা কেটে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন মাছটা আমি বেছে নেব। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ধনিয়া পাতা লাই পাতা দিয়ে। এই দেখো, ধনিয়া পাতা লাই পাতা, এক পিস আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমি সব কিছু বেটে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি ধনিয়া পাতাটা বেটে নিই। বন্ধুরা, আমি এখন এই রসুনটাও বেটে নেব। বন্ধু, এখন আমি আদাটাও বেটে নেব। এখন লাই পাতাটা বেটে নেব। এখন আমি পেঁয়াজটাও বেটে নেব। তো আমার সব কিছু বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করব নুন, তার সঙ্গে অল্প সরিষার তেল অ্যাড করে নেব। আর তোমরা চাইলে লেবুর রস বা ভিনেগারও দিতে পারো, তাহলে চাটনিটা আরও টেস্টি হবে। আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগছে? বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করবে, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।